বন্ধুরা, আপনারা কি চাইছেন যে একদমই কম টাকার মধ্যে বাড়িতে বসে একটি ভালো ব্যবসা করতে? তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনার জন্য। তাই বলবো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আপনারা জানবেন যে কিভাবে মাত্র 34,000 টাকা দামের একটি মেশিনের সাহায্যে বাড়িতে বসে একটি ভালো ব্যবসা করা যায় এবং এই ব্যবসাটিকে করে আপনারা প্রতিদিন প্রায় 700 থেকে 1,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে যে এই ব্যবসার মার্কেটিং নিয়ে আপনাদেরকে কিন্তু কোনো প্রবলেমে পড়তে হবে না, কারণ এই মেশিনের সাহায্যে যে প্রোডাক্টগুলিকে আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্টগুলিকে আপনারা যেখানেই নিয়ে যান না কেন সেখানে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। কারণ এই প্রতিটা প্রোডাক্টেরই আমাদের দৈনন্দিন জীবনে একটা খুবই দরকারি একটি জিনিস। তো ব্যবসাটার ব্যাপারে বিস্তারিত বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার, তিনি আপনাদেরকে ব্যবসাটার ব্যাপারে বিস্তারিত বুঝিয়ে বলবেন। তাই বলবো যে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যখন কোনো মেশিন কিনবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেরা জেনে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। অনেক কথাই হলো, চলুন আজকের ব্যবসার আইডিয়া শুরু করা যাক। স্যার নমস্কার, আমাদের নীলকান্ত চ্যানেলে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন। আমার নাম সিরাজুল, কোম্পানির নাম হচ্ছে মোনলা এন্টারপ্রাইজ, ঠিকানা হচ্ছে দক্ষিণ 24 পরগনা ক্যানিং টু জীবনতলা। সে যদি জয়নগর লক্ষ্মীকান্তপুর, তারপরে এদিকে ডায়মন্ড হারবার থেকে যদি কেউ আসতে চায় তাহলে ট্রেন ধরবে ক্যানিং, সোনারপুরে নামবে, সোনারপুর থেকে ক্যানিং ট্রেন, ক্যানিং ট্রেন থেকে ক্যানিং এর আগের টপিস তালদি, তালদি নেমে কাউকে বলবে জীবনতলায় যাব মোল্লা এন্টারপ্রাইজ, সে দেখিয়ে দেবে, অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নেবে, আমরা তাকে গাইড করে নেব। আমি আজকের ভিউয়ার্স ভাইদেরকে বলবো ভিডিও কেউ কাটবেন না, ভিডিওটাকে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেখবেন আর অপরকে দেখার সুযোগ করে দেবেন। আমি আজকের এমন একটা বিজনেস দেখাতে চলেছি দৈনন্দিন জীবনে প্রত্যেকের ঘরেতে কিন্তু হলুদ, লঙ্কা, ঝাল, জিরে মরিচ থেকে শুরু করে আপনার ধান যেটাকে সিদ্ধ করে ভাঙায় সেই মেশিন আমি আজকের দেখাতে চলেছি। এই মেশিনটা হলো 2-in-1 মেশিন। একদিকে যেমন ঝাল, হলুদ, লঙ্কা, জিরে, মরিচ, গম, কাসার যেটা মুরগির খাবার সে যদি বাড়িতে বানায় হবে, আর একদিকে হচ্ছে ধান, সিদ্ধ ধান যেটাকে বাড়িতে মানে অনেকে ভাঙায় সিদ্ধ ধান, ঘন্টায় 300 কিলো প্রোডাকশন, 250 থেকে 300 কিলো প্রোডাকশন দেবে। বাজারে কিন্তু মোটর প্রচুর পাওয়া যায়, এটা কিন্তু পিওর কপারের মোটর এবং 4.5 HP, এখানে লেখা আছে 4.5 HP, অনেকে 3 HP মোটর দিয়ে 2-in-1 চালিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের সব থেকে বড় ভালো মোটর 4.5 HP মোটর দিয়ে আমরা দাম রেখেছি 34,000 টাকা দাম রেখেছি, যা কেউ দিতে পারবে না, মার্কেটে কেউ দিতে পারবে না, গ্যারান্টির সাথে বলে কেউ দিতে পারবে না। একদিকে ধান হবে, একদিকে মশলা হলুদ, বাজেটটা এর যা আছে, এর 4 HP মানে 4.5 HP মোটর দিয়ে একদম পিওর কপারের তার দিয়েই কিন্তু এটা বানানো এবং ভালো মোটর দিয়ে আমরা দিচ্ছি, আমরাই দিতে পারবো, এটা কিন্তু গল্প নয়, আমরাই এই দামে দিতে পারবো, কারণ আমাদের এর গল্প আছে অনেক, আমরাই এই মার্কেটে দিতে পারবো। কেউ যদি মনে করে যে আমি ওর থেকে আরও বাজেট কম নিতে চাইবো, তো সেই বাজেট কমের জন্যে এটা সিঙ্গেল আছে, মানে হলুদ, লঙ্কা, জিরে, মরিচ, ছোটো গ্রাইন্ডার এবং ভালো প্রোডাকশন, ঘন্টায় আপনার 15 থেকে 16 কিলো ঘন্টায় প্রোডাকশন হবে, এছাড়া সে যদি কাসার করতে চায় তার ডবল হবে। মেশিনটাকে বসানোর জন্য জায়গা কতটা লাগবে? ভিউয়ার্স ভাইদের বলবো, দেখতেই পাচ্ছ বেশি জায়গা লাগবে না, সে যদি দোকানের একটা ছোট্ট জায়গা দোকানের কোণেও বসায় তাহলে কিন্তু বাড়ির কোণেও বসায় অল্প জায়গায় হয়ে যাবে। মেশিনটাকে চালানোর জন্য কি বাড়ির দুটোটি লাগবে না, এর জন্য পাওয়ার শেয়ার লাগবে? মেশিনটা চালানোর জন্য বাড়ির 220 লাইনে যেটা থাকে সেটাইতেই চলবে এবং বাড়ির মহিলারা যারা বসে আছে একবার দেখিয়ে দিলে সেই মহিলাও চালাতে পারবে। আমি ভিউয়ার্স ভাইদের বলবো ভিডিওটা কেউ কাটবেন না, আমি ডেমো করে আপনাদের দেখিয়ে থাকবো। ভিউয়ার্সদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, আমরা এক্ষুনি এখন ধানকে ভাঙিয়ে দেখিয়ে দেবো ধানটা কত সুন্দর পালিশ হয়ে কত কীভাবে চালাতে হয় সব কিছুই অপারেটর করে আমরা এখন দেখাতে চলেছি। দেখুন, আমরা এখন ধান মেশিনের হোভারে দিয়ে দিচ্ছি, দেখুন আমরা এবারে মেশিনটাকে যেমন ধান দিয়েছি এবার মেশিনটাকে আমরা ছাড়ছি,
এখানে ছাড়তে হবে, ধানটা দিয়ে মেশিনটা স্টার্ট করে এখানে ছাড়তে হবে, আস্তে আস্তে ছাড়লে। হ্যাঁ, কত সুন্দরভাবে দেখুন এবারে চালটা বেরোচ্ছে, ফ্রেশ, একদম ফ্রেশ হয়ে চাল বেরোচ্ছে। এরকম চাল মানে অন্য কোনো মেশিনে আমার মনে হবে কি জানি না, মানে আমরা অ্যাকচুয়ালি কেন এত কিছু দেখিয়ে দিতে পারছি, আমাদের এক্সপিরিয়েন্স, আমরা সব কিছু শিখে তবে কিন্তু মার্কেটে নেমেছি। এত ভালো চাল, এত ফ্রেশ চাল কোনো মেশিনে হবে না, এবং যে কাস্টমারটা একবার এই মেশিন থেকে বাড়িতে নিয়ে যাবে বানিয়ে, সেই কাস্টমারটা অন্য কাস্টমার নিয়ে আসবে, এবং সে নিজে আরও অনেক অনেক বাড়ে, যে যার বাড়িতে মেশিন থাকবে সে ভাঙাবে, কারণ এর চালটা একদম ফ্রেশ, এর সাথে কোনো রকম খুঁত কুঁড়ো টুস কিছুই আসবে না। এবং দেখুন এটা হচ্ছে যে 4.5 মানে 4.5 ইঞ্চি মোটর, যার মানে এত সুন্দর কেন প্রোডাকশন দিচ্ছে, যার মোটর বড় এবং 220 লাইনে চলবে, অনেকে 3 ইঞ্চি মোটর দিয়ে মেশিন দিচ্ছে, আমাদের কিন্তু 4.5 মানে 4.5 ইঞ্চি মোটর, কপারের পিওর কপারের তামার তার দিয়ে, এই কপারের কয়েল দিয়ে বানানো এই মেশিন আমরা দিয়ে দিচ্ছি কাস্টমারকে হাতে। দেখুন দেখুন কত সুন্দর, একদম একদম ফ্রেশ চাল বার, কোনো রকম ফুড ফুড কিচ্ছু নেই, একদম ফ্রেশ, একদম প্রোডাকশনও ভালো। এবারে আমি ভিউয়ার্স এবং কাস্টমারদেরকে বলবো যে মেশিন নিয়ে গিয়ে বাড়িতে অনেকে সমস্যায় পড়তে হয়, যাদের কাছ থেকে মেশিন কেনে তারাই জানে না যে মেশিনটাকে কীভাবে চালাতে হয়, কীভাবে পরিষ্কার করতে হয়, কোন ধানে কতটা বাটামকে সাকসেস রাখতে হয়, সেটা আমি এবারে দেখাবো। দেখুন এটাকে এইভাবে দুটো খুলতে হবে, হ্যাঁ এইটাকে খুলে, এটা কিন্তু ইন্ডিয়ান মেশিন একদম, কোনো চায়না মেশিন নয়। এবারে এইটাকে খুলে, এটা কিন্তু মোটা ধান, এটাকে পরিষ্কার করে নিতে হবে। এইটাকে পরিষ্কার করে নেওয়ার কারণ হচ্ছে এইটা এখানে যদি এই সাইডে যদি কোনো রকম ধান বা চাল থাকে, এইটাকে যখন উল্টানো হবে তখন কিন্তু উঁচু নিচু থাকবে, যার জন্যে সমস্যা হতে পারে, যার জন্য এটাকে পরিষ্কার করে নেবেন, এটাকে ঘুরিয়ে একবার পরিষ্কার করে নেবেন। এবং এই যে দুটো বাটাম আছে, এই যে দেখতে পাচ্ছি একটা দুটো, এদিকে একটা নাট, এদিকে একটা নাট, এই নাটটাকে অ্যাডজাস্ট করতে হবে, সেটা আমরা কাস্টমারকে দেখিয়ে দেবো, ভিউয়ার্সদের যারা নিতে আসবে হাতে ধরে শিখিয়ে দেবো, হাতে ধরে শিখিয়ে দেবো যে সরু ধানে এই বাটামের গ্যাপটা কতটা রাখতে হবে, মোটা ধানে এই বাটামের গ্যাপটা কতটা রাখতে হবে, এগুলো কেন আমরা পারি, এগুলো আমরা কিন্তু শিখে এসেছি, যার জন্যে কাস্টমারকে বলতে পারছি। অনেকে পারে না জানে না, তার জন্যে কাস্টমারকে মেশিন বিক্রি করে দিল, বাড়িতে নিয়ে গিয়ে সেই কাস্টমারটাই সমস্যায় পড়ে। ওই জন্য আমরা যে কাস্টমারটা নিয়ে যাবে আমরা তাকে দেখিয়ে দেবো। আমি আমার ভাইকে একটু দেখাতে বলবো, যে হচ্ছে গিয়ে মানে যিনি যার এক্সপিরিয়েন্স, যার আইডিয়ার, যার মানে প্রচুর রকমের কাজ শিখে যিনি এসছে, আমি আমার ভাইকে একটু দেখাতে বলবো, যিনি হচ্ছে গিয়ে আমাদের হেড মিস্ত্রি এবং ইনি প্রোপ্রাইটার, যে ইনি হচ্ছে গিয়ে এই সম্বন্ধে টোটাল এনার আইডিয়া নলেজ প্রচুর আছে, এই জন্যে কাস্টমারকে ইনি অপারেটর করে দেখাতে পারবে যে মেশিনের সম্বন্ধে কতটা নলেজ আছে, সেই কাস্টমারটা নিজেই বুঝতে পারবে। একটু ভাইকে বলবো মেশিনের একটু বলতে। অ্যাকচুয়ালি মেশিনটা আমরা দিয়ে এনেছি, কারণ আমরা একচুয়ালি কাস্টমারকে ঠকাতে চাই না, কাস্টমারকে সাকসেসফুল দেওয়ার জন্য, সাকসেস দেওয়ার জন্য আমরা এই মেশিনটা তুলেছি, অনেক দেখে শুনে তারপর আমরা মেশিনটা তুলেছি, এই কারণে, কারণ কাস্টমার যাতে না আমাদেরকে বলতে পারে যে আমাদেরকে এতটা বলা হয়েছে এতটা কেন দিচ্ছে না, ঠিক আছে, যার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় মানে বস্তা হিসেবে দেওয়া হয়। অনেকেই বলে আমাকে চার বস্তা দিতে পারবে, সার্ভিস দিতে পারবে চার বস্তা, কিন্তু ঘরেতে গিয়ে নিয়ে দেখতে পাচ্ছে যে চার বস্তা হচ্ছে না, দু বস্তা দিচ্ছে, দেড় বস্তা দিচ্ছে, তার ক্ষেত্রে আমরা এখানে কী করবো, কাস্টমারকে না যদি কোনো প্রবলেম হয় এখানে আমরা মালটাকে চালিয়ে দেখিয়ে দেবো যে আপনাকে এতটা বস্তা দেবে, না যদি দেয় তখন আমরা আপনাদেরকে মেশিনকে একটা দেখবো, যে রিকভারি করার জন্য চেষ্টা করবো যে এইটা দিচ্ছে না কেন, সেটা আমাদের কাছে বলতে পারবেন, এবং আমরা এখান থেকে দেখিয়ে দেবো যে এটা মালটাকে কীরমভাবে ভাঙাতে হবে, কীরমভাবে মেনটেন্স করতে হবে, এবং কতটা এর সার্ভিস দেবে,
তার ক্ষেত্রে সবকিছু আমরা বলতে পারব। এবং কারোর বাড়িতে নিয়ে গিয়ে কেউ যদি সমস্যা হয়, ধরো অনেকে বাড়িতে নিয়ে গিয়েও সমস্যা হয়, আমার ভাই চলে যাবে, তার জন্য একটা চার্জেবল পড়বে, নিজে গিয়ে তাকে ক্লিয়ার করে দিয়ে আসবে। এবং আর একটা বলবো, যারা মেশিন কিনেছে, অনেকে বাড়িতে গিয়ে সমস্যা হচ্ছে অন্য অন্য জায়গাতে মেশিন কিনেছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্কিমে নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন, আমরা তার সাকসেস করিয়ে দেখিয়ে দেবো। এই জন্যেই করিয়ে দেখে দেবো, ওই কাস্টমারটা ভালো বললে, ওই কাস্টমারটা সাকসেস হলে আমি আরও 5টা কাস্টমার পাবো। এখন হলুদ ভাঙিয়ে অপারেটর করে ডেমো দেখিয়ে দেবো যে হলুদ থেকে কীভাবে ভাঙায়, কীভাবে কত সুন্দর মানে ডাই হচ্ছে দেখতে পাবেন। দেখুন হলুদটা দেওয়া আছে, একবারই দুবার তিনবার দিতে হচ্ছে না, একবারই কিন্তু হলুদই মেল হয়ে বাজে। অনেকের মেশিনে দুবার দিতে হচ্ছে, এর কিন্তু একবারই একদম ডাই হয়ে পাউডার হয়ে বার হচ্ছে। ছাড়ো, একবারই কিন্তু মেল, একদম একবার দুবার দিতে হচ্ছে। এত সুন্দর মেশিন, এত ভালো পাউডার করে একবারই পুরো মেশিনই হয় না। আমরা বলেছিলাম অন্য কোম্পানির থেকে আমরা একটু অন্য, দেখুন একবারই কিন্তু পাউডারটা কত সুন্দর হয়েছে, একবারই কিন্তু দুবার দিতে হয়নি। এই জন্য আমাদের ডিফারেন্স, আমরা হচ্ছে কি কাজ শিখে তবে মেশিন এনেছি, মানে কি জানে না, মানে কি মেশিন সম্বন্ধে আইডিয়া নেই, আমাদের কাছে কিন্তু সেই আইডিয়া নলেজ নিয়ে তবে আমরা মার্কেটে নেমেছি। যারা জানে না তারা অন্যপূর্ণ মেশিন এনে কাস্টমারকে দিয়ে দিচ্ছে, কাস্টমার নিয়ে গিয়ে বাড়িতে চালাতে পারছে না, সমস্যা হচ্ছে, এইগুলো আমরা কিন্তু অপারেটর আমরা নিজেরা দেখে প্রায় 1.5 বছর আমাদের এক্সপিরিয়েন্স সেইটা রেখে আমরা আজকের ভালো মেশিন তুলেছি। ভালো কাস্টমারকে ভালো দিতে পারলে তবে সেই কাস্টমারটা সাকসেস হবে, আর আরও 5টা কাস্টমার আনবে। মানে এইভাবে আপনারা ভাঙিয়ে দেখাবেন তো কাস্টমার? কাস্টমার আসলে আমরা এইভাবে ভাঙিয়ে দেখিয়ে দেবো যে সে কাস্টমারটা দেখে নিজেই খুশি হয়ে যাবে, সত্যি আমরা মোল্লা এন্টারপ্রাইজে আজকের মেশিন নিয়ে সাকসেস, এবং মোল্লা এন্টারপ্রাইজে এসে যে ব্যবহারটা পেয়েছি এটাও আমরা খুব খুশি। ভিউয়ার্সদেরকে বলবো আমি, এই যে হলুদটা দেখেছেন দাদা, ইউটিউবার দাদা নীলকণ্ঠদা দেখেছেন যে কতটা হার্ড, কতটা শক্ত ইটের মতন, সেই হলুদ কিন্তু আমরা ভাঙিয়ে দেখিয়ে দিয়েছি। দেখুন এই যে হলুদ, এই হলুদটা কতটা হার্ড, কতটা শক্ত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মেশিনে আমরা একবারেই ভাঙিয়ে দেখিয়ে দিয়েছি, তাহলে হলুদ যখন ভাঙাতে পেরেছি, লঙ্কা, জিরে, মরিচ, তারপরে বিভিন্ন রকমের যে ডাল বড়ি করা হয়, বেসম তৈরি করা, এই মেশিনটায় হবে। লঙ্কা থেকে শুরু করে সব কিছু আমরা কাস্টমার আসলে তাকে দেখিয়ে ভাঙিয়ে তবে আমরা কাস্টমারকে মেশিনটা দেবো। ভিউয়ার্সদেরকে বলবো যে এর আগে আমরা দেখিয়েছিলাম গ্রাইন্ডার রাইস মিল মেশিন, যেটা নিয়ে ব্যবসা করতে পারবে। আমরা তার সাথে সাথে একটা অ্যাটাচমেন্ট দেখেছি, সেটা হলো কি, যাদের ফার্ম আছে, গোট ফার্ম, গরু ছাগলের ফার্ম আছে, তারা সঠিক জায়গায় মেশিন কিনতে পারছে না, সঠিক জায়গায় যেতে পারছে না, তার জন্য দাদার চ্যানেলে আমরা এই খড়কাটা মেশিনটাকে, তিন রকমের খড়কাটা মেশিন রয়েছে, আমরা দেখাবো, দেখাতে চলেছি, একটু দেখতে থাকুন এবং কাটবেন না, কেউ শেয়ার কমেন্টটা করবেন। আমরা কোলা গাছটাকে কেমন কীভাবে কাটছি, যেটা কেউ দেখাতে পারে না, আমরা কোলা গাছটাকে কেটে দেখিয়ে দিই। কত মোটা ফোর কেটে দেখি, আস্ত গাছ দিয়ে দেবো, আস্ত গাছ, এর সাথে সাথে আমরা খড় কেটেও দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের শর্টকাটিং, এটা আমাদের শর্টকাটিং। এরপরে আমি লং কাটিংটা দেখিয়ে দেবো, মানে এটাকে একদম শর্ট, যাকে বলা হয় একদম শর্টকাটিং। এবার আমি বড় কাটিং, মানে দুরকম কাটিং, এটা গিয়ারওয়ালা মেশিন তো, তো আমি এবারে বড় কাটিংটা দেখাবো। এইভাবে গিয়ারটাকে ওখানে ঘোরাতে হবে, ঘোরালে এখানে এই গিয়ারটাকে চেঞ্জ করে দিলাম। এটা
একটু লং কাটিং, এটা গরুর জন্য লং কাটিং। গিয়ারওয়ালা মেশিন, এইসব মেশিন নিয়ে অনেকে কাস্টমাররা কী করে, ব্লেড অ্যাডজাস্ট করতে পারে না, তার জন্যে সমস্যায় পড়ে যায়। আমি সেই সমস্যার সফলতারা এই মেশিনটা খুলে আমি দেখিয়ে দেব। মেশিনটাকে খুললাম, এটাকে দেখলাম, এটা আমাদের এই যে ব্লেডের এখানে বাটাম দেওয়া আছে, আর এই ব্লেডটা কিন্তু বেঁকা ব্লেড, যাদের ব্লেডটা সোজা হয় তাদের কিন্তু বেশি সমস্যা। এই ব্লেডটা বেঁকার কারণে, বেঁকার কারণে এটা এখানে যখন অ্যাডজাস্ট যে করতে পারে না, অনেকের খড় বড় বাড়া হয়, পল বাড়া হয়, এর জন্যে ভালো উন্নতের মেশিন আমরা রেখেছি যাতে না সমস্যা হয়। তারপরেও সমস্যা যদি হয়, আমাদের মিস্ত্রি আছে, তার জন্য অনেকে কাস্টমার অনেক জায়গায় মেশিন নিয়েছেন, ঠিকঠাক সার্ভিস পাচ্ছে না, তো সার্ভিসের জন্য আমাদের কাছে ফোন করবে, স্কিমে নাম্বার দেওয়া থাকবে, আমাদের কাছ থেকে মিস্ত্রি পাবেন, তার জন্য একটা চার্জেবল পড়বে। এবারে আমরা যে মেশিনগুলো হলো, সেই মেশিনটা ইন্ডিয়ান মেশিন, এটাকে আমরা কাস্টমার আসলে আমরা চালিয়ে সুন্দরভাবে দেখিয়ে দেবো। তারপরে এটা হচ্ছে টু ব্লেড, এটাও গরুর জন্য হবে। এটা হচ্ছে থ্রি ব্লেড, এটাও কাস্টমার আসলে আমরা চালিয়ে ভালো করে তার ডেমো দেখিয়ে সেই কাস্টমারটা ভালো বললেই তবে আমি পাঁচটা কাস্টমার পাবো। এটা আমি বারে বারে বলি যে কাস্টমারকে সাকসেস করলে সেই কাস্টমারটা আরও পাঁচটা কাস্টমার আনবে, যার জন্যে আমাদের কাছে পেয়ার পার্টস, আমাদের কাছে মিস্ত্রি, আমাদের কাছে মানে সব কিছু সে সঠিকভাবে পাবে। সঠিকভাবে পেলেই সে কাস্টমারটা সাকসেস, আমরা সাকসেস, সেই কাস্টমারটা আরও পাঁচটা কাস্টমার আনবে। আপনাদের মেশিনের কি কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে? অবশ্যই আছে। মেশিনের মেনলি যেটা লাগে সেটা হলো মোটর, যার উপরে লোড পড়ে, সেই মোটরে ছ মাসের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি। আমরা তো মেশিনটা চালিয়ে দেখলাম কীভাবে তৈরি হচ্ছে, এবার যদি আমাদের দর্শকদেরকে বলেন যে কেউ যদি ব্যবসা করে তাহলে লাভটা কীরকম হতে পারে? ভালো প্রশ্ন করেছেন। এই মেশিনটাকে, টুইন ওয়ান মেশিনটাকে চালিয়ে ঘন মানে সারাদিনে 500-700 টাকা রোজ সব বাদ দিয়ে অনায়াসে করতে পারবে। তো দৈনন্দিন জীবনে হলুদ, লঙ্কা, ঝাল, জিরে, মরিচ, তার বাড়িতে প্রত্যেকের বাড়িতেই এটা ব্যবহার হয়, লাগে, তো সেটা করতে পাচ্ছেন। সে বাড়িতে মানে টাটকা জিনিস, ভালো জিনিস, যেটাকে আমরা হলুদ, লঙ্কা, জিরে, মরিচ প্যাকেট আর যেটা খাই সেটা অনেকে ভেজাল থাকে, সেটা কিন্তু আমরা সঠিকভাবে সঠিক জিনিস বাড়িতে ভাঙিয়ে নিজেরাও খাচ্ছি, অপরকেও গ্রামের মানুষকে খাওয়াচ্ছি। এবং যদি কেউ মানে হলুদ, লঙ্কা, ঝাল, জিরে, মরিচ কেউ যদি মানে বাড়িতে এনে মানে সে যদি আনে, সে এখান থেকে ভাঙিয়ে ভালো প্রফিট করতে পারবে। এবং ধান ঘন্টায় মানে 250-300 কিলো ধান সে ভাঙাতে পারছে, সে একটা ভালো প্রফিট করতে পারছে। আচ্ছা ধরুন আপনাদের কাছ থেকে মেশিন নিল, প্রোডাকশনও করলো, কিন্তু সব থেকে বড় যেটা প্রবলেম হয় যে মার্কেটিং কীভাবে করবে, সেই ব্যাপারে আপনার কোম্পানি হেল্প করতে পারে? অ্যাকচুয়ালি সে যদি মনে করে যে আমি মার্কেটিং করো, প্যাকেজিং বিভিন্ন ব্র্যান্ড দিয়ে, নিজের ব্র্যান্ড দিয়ে সে করবে, তাহলে সে করতে পারে। বা সে যদি মনে করে আমি ব্র্যান্ড করবো না, তাহলে সে তো বাড়িতে বসালেই কাস্টমার অটোমেটিক আসতে থাকবে। গ্রামের মানুষ তো ধান ভাঙায়, গ্রামের মানুষ তো হলুদ, লঙ্কা, জিরে, মরিচ এগুলো ভাঙায়, তো সেগুলো আনলে সে ভালো একটা প্রফিট করতে পারবে। আচ্ছা মার্কেটে তো অনেক ধরনের মেশিন আছে বা অনেক ধরনের ব্যবসা আছে, সেই সব ছেড়ে আপনি কেন এই পালভালাইজার মেশিনটাকে আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন? গুড, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এই মেশিনটা দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকটা বাড়িতে এই মানে হলুদ, ঝাল, লঙ্কা, জিরে, মরিচ বা ডাল বড়া থেকে শুরু করে বেসম থেকে শুরু করে এগুলো কিন্তু প্রত্যেকটা ঘরে লাগে। তো আমি একটা এমন একটা বিজনেস এনেছি, সে বাড়িতে বসে এই ব্যবসাটা সে করতে পারবে অনার্স। এই ব্যবসা করার জন্য গ্রাম বা শহরে আমাদের ক্রাইটেরিয়া আছে কি? এর জন্য গ্রাম শহর কোনো যা লাগে না, কারণ তো প্রত্যেকটা বাড়িতে, সে শহরেও লাগে, গ্রামেও লাগে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু লাগে এই মেশিনটা। এই হলুদ, লঙ্কা, ঝাল, জিরে, মরিচ থেকে শুরু করে এগুলো প্রত্যেকটা বাড়িতে লাগে, তো এগুলো সুইটেবল ব্যবসা। সে বাড়িতে বসে নিজেও খেতে পারবে, নিজেও বা আমরা ঠিকানা দিয়ে দেবো, সেখান থেকে হলুদ, লঙ্কা, ঝাল কিনে এনে সে ভাঙিয়ে অপারেটর করতে পারে, ব্যবসা করতে পারে, মানে ডিস্ট্রিবিউটর দিতে পারে, সেলিং করতে পারে বা দোকানে দোকানে দিতে পারে, ভালো প্রফিট করতে পারে। আচ্ছা মার্কেটে দেখেছি অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মেশিন কিন্তু বিক্রি করে থাকে, আমাদের যারা ভিউয়ার্সরা দেখছে তারা সেই সমস্ত কোম্পানি ছেড়ে কেন আপনার কোম্পানিতেই আসবে, কি ফেসিলিটি আছে? ভালো প্রশ্ন করেছেন। এই অ্যাকচুয়ালি আমাদের কাছে কেন আসবে, কোম্পানি তো অনেক আছে,
আমাদের সাজেশনটা হচ্ছে কি, আমার চিন্তা ভাবনাটা এটাই, সেই কাস্টমারটা অনেক জায়গাতেই ঘুরে আসুক, আমার কাছে লাস্টে আসুক। এসে মেশিনের একদিকে যেমন দাম কম, ভালো মেশিন দিয়ে তার সাকসেস, তার পেয়ার পার্টস থেকে শুরু করে যারা মেশিনও ঘরেতে কিনে নিয়ে গিয়েছে অন্য অন্য জায়গা থেকে, তারাও আমাদের কাছে আসলে তার পেয়ার পার্টস পেয়ে যাবে। এটাই আমাদের টেন্ডেন্সি, এটাই আমাদের চিন্তা ভাবনা। আপনারা কি মেশিনগুলো ম্যানুফ্যাকচার করেন? না, আমরা ম্যানুফ্যাকচার করি না। অনেকে বলে যে আমরা ম্যানুফ্যাকচার করি, ম্যানুফ্যাকচার করতে গেলে তার সার্টিফিকেট কী লাগে, তার পেপারস কী লাগে, সেটা অনেকে বলে, কিন্তু সবাই কিন্তু ম্যানুফ্যাকচার করে না। আমরা ম্যানুফ্যাকচার করি না, আমরা ডিলিয়ার নিয়ে রেখেছি। এই ব্যবসা করতে গেলে যাদের পঞ্চায়েত তাদের পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স হলে হয়ে যাবে, যাদের পৌরসভা পৌরসভা থেকে লাইসেন্স করলে হয়ে যাবে, বা যারা মনে করছে আমি নিজে একটা ব্র্যান্ড করব, তাহলে ফেসাই সার্টিফিকেট অনলাইনেও করা যায়, বা আমাদের কাছে বললে তাকে মানে করিয়ে দেবে। আমরা এই মেশিনটা কলকাতায় বললে কলকাতায়, বেঙ্গল এদিকে মানে অল ওভার জায়গা যেখানে বলবে আমরা সেখানে দিতে পারবো। আমাদের কাছে যোগাযোগ করতে চাইলে ফোনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন, ফোন করলে আমরা তাকে গাইড করে নেব। যারা বেকার মানে শিক্ষিত থেকে শুরু করে যারা মানে এই কিছুদিন আগে যে লকডাউন হয়ে গেল, অনেকে কাজ ছেড়ে গিয়েছে, তারা বসে আছে বেকার, কিছু করতে পারছে না, তো আমাদের কাছে বহু রকমের ব্যবসার আইডিয়া আছে। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করলে তাকে আমরা সাকসেস সঠিকভাবে সঠিক পদ্ধতি দেখিয়ে দেবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ।